দ্বিতীয় টেস্টের প্রথম দিনে দক্ষিণ আফ্রিকাকে মাত্র 55 রান অল আউট করে কেশব মহারাজ যখন আউট হয়েছিলেন তখন কিন্তু বিরাট কোহলি কেশব মহারাজকে ব্যঙ্গ করেছিলেন। মূলত এই বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনা কম হয়নি সোশ্যাল মিডিয়াতেই, কিন্তু ঠিক তার একদিন পরেই বিরাট কোহলির অন্য এক রূপ দেখল বিশ্ব মিডিয়া। মূলত বিরাট কোহলি রিনালগারকে আউট করার পর নিজে তো উদযাপন করলেনই না, বরঞ্চ অন্য কাউকে উদযাপন করতে দিলেন না। এর কারণটা কি? আসুন এই ভিডিওর মাধ্যমে এর কারণটা খুঁজে দেখার চেষ্টা করি। শুরু থেকে শুরু করে যেখানে 11তম ওভারের 2 নম্বর বলে বিরাট কোহলি যখন রিনালগারের বলটা, আসলে মুকেশ কুমারের বলটা স্লিপে এসে বিরাট কোহলির হাতে চলে আসে এবং বিরাট কোহলি কিন্তু খুব ইজি ভাবে সেই ক্যাচটি লুফে নেয়। মূলত দুর্দান্ত ছিল বিরাট কোহলির এই ক্যাচটি। ক্যাচটি লুফে নেওয়ার পর মুকেশ কুমার যখন উদযাপন করতে শুরু করে, অন্যান্য প্লেয়ার যখন কাছাকাছি আসতে শুরু করে, তখন বিরাট কোহলি সমস্ত প্লেয়ারদের উদ্দেশ্যে দুই হাত উঁচিয়ে দেখায় এবং সবাইকে ইশারা করে দেয় যে তোমরা উদযাপন করো না, বরঞ্চ তোমরা ডিন এলগারের কাছে মাথা নত করো। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে ডিন এলগার এমন একজন ক্রিকেটার যে কিনা টেস্ট ক্রিকেটটাই শুধু খেলেছে সাউথ আফ্রিকা জার্সিতে অনেক দিন ধরে। তাই তো এইটাই তার শেষ ম্যাচ, শেষ ইনিংস। তাই তো ডিন এলগারের সম্মান জানাতে বিরাট কোহলির এরকম একটা আয়োজন। বলতেই পারেন সেই সময় বিরাট কোহলি একজন অনেক বড় মনের মানুষের পরিচয় দিয়েছেন। তারপর ডিন এলগার যখন মাঠ থেকে বেরিয়ে যাচ্ছিলেন প্যাভিলিয়নের দিকে, তখন দেখা যাচ্ছিল বলার মুকেশ কুমার দৌড় দিয়ে এসে আসলে তাকে তার সাথে মোলাকাত করেছে বা তার সাথে হ্যান্ডশেক করেছে। তারপরে আমরা আরও দেখতে পেয়েছিলাম যখন ডিন এলগার যখন চলে যাচ্ছিল তখন ভারতীয় কোচিং স্টাফ সহ দক্ষিণ আফ্রিকার সমস্ত কোচিং স্টাফরা এবং মাঠের সমস্ত দর্শকেরাও কিন্তু ডিন এলগারকে প্রচুর পরিমাণে সম্মান দেখিয়েছে। আর এই সম্মানের দেখানোটা শুরুই করেছিলেন বিরাট কোহলি। এর জন্যই তো বললাম একটা মানুষের দুইটা রূপ কীভাবে তাও একদিনে পরিবর্তন। যাই হোক, দারুণ লাগলো বিরাট কোহলির এরকম একটা আচরণ, কারণ সিনিয়র একজন ক্রিকেটারকে বিদায় কীভাবে দিতে হয় সেটা হয়তো বিরাট কোহলি ভালো করেই জানে।